তৃণমূল প্রার্থীদের প্রচারে কেশপুরে পঞ্চায়েত সমিতির জয়লাভের আবির খেলায় মেতে উঠল তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগেই কেশপুর পঞ্চায়েত সমিতি দখল করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীরা যথাযথ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না পারায় পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল। জেলার মধ্যে এটি প্রথম পঞ্চায়েত সমিতি যা নির্বাচনের আগে জয়লাভ করে নিয়েছে তৃণমূল। সেই খুশিতে প্রার্থীদের নির্বাচনী প্রচারে পরিণত হলো বিজয় মিছিলের মধ্য দিয়ে। শেষ দিনের নির্বাচনী প্রচারে দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে এদিনের এই সভা ও প্রচার অন্য মাত্রা পায় কেশপুরে। তারা ফিরে আসছে, ভুল বুঝতে পারছেন, আমরা চাই ভুলটা বুঝতে পারুন। এবং দেখুন, তারা অনেকেই নমিনেশন ফাইল করে ফেলেছেন আর উইথড্রয়ালের ডেট তারা পাননি। সেরকম পরিস্থিতিতেও দাঁড়িয়ে তারা অনেকেই আছে লিফলেট বিলি করে বলেছেন যে আমরা লড়ছি না, আর লিফলেটের মাধ্যমে তো উইথড্র করা যায়, মানুষকে বলে যে আমি লড়ছি না, আমার ভোট দেবেন না। সেভাবেও যারা করছে 14 নম্বর অঞ্চলে, তো যেভাবে হচ্ছে এইভাবে হলেও তো আলটিমেটলি সে ভুলটা বুঝছে। যদি সে ইলেকশন একবার কনটেস্ট করে ফেলে, উইথড্র লিফলেটের মাধ্যমেও না করে, তাহলে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা অ্যাপ্লাই হবে। জঙ্গলমহলে বিরোধীরা শক্তিশালীভাবে প্রচার করছে, আপনাদের বিরোধীকে, মূল বিরোধী শক্তিকে না, প্রচার তো তারা করবেই, চারটে পার্টি একসাথে প্রচার করছে। এরা তো নিজেদের মধ্যে সংসার পেতেছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তো এরা একে অপরের সঙ্গে মিলেমিশে প্রচার করবে, এরা প্রচার অবধিই থাকবে। এরা অপপ্রচারে আছে, এরা নিজেদের প্রচারে আছে, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 21-এর বিধানসভা তো বিপুল প্রচার করেছিল, 77-এ গাড়ির টায়ার লিক হয়ে গেছে, ওরা বাবার হবে। ইতিমধ্যে রেলওয়ে ফোর্স কিন্তু ন কোম্পানির পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে আগামী কাল। আমরা বলছি ইউক্রেন রাশিয়া থেকে আনুন, কিন্তু ভোটটা তো মানুষ দেবে, এটাই তো আমরা বুঝি না। সেন্ট্রাল ফোর্সও ভোট দেয় না, রাজ্য পুলিশও ভোট দেয় না, ভোট মানুষ দেয়। আর মানুষ ভোট দিলে যা 21-এ হয়েছে, যা 16-এ হয়েছে, যা 11-এ হয়েছে, তাই তারা প্রচারের শেষ বেলা একেবারে শেষ মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের ফল কতটা ভালো হবে অনুমান করছেন? পশ্চিম মেদিনীপুর জেলায় প্রচারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি ফল আশা করছেন? দেখুন, সবকটা জেলা পরিষদ আসনে জিতবে বিধানসভা, আর বাদ বাকি তো অধিকাংশ জায়গায় কনটেস্ট হচ্ছে না, অনেকে ফিরে এসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কম্পিটিশন নেই। ওই